আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের এখানে হচ্ছে আজকে শুক্রবার, আমার স্বামী বাবাকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি একটু নাস্তা বানাচ্ছি নিজের জন্য, আর নাস্তা এখন সকালে প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, কারণ সকালে নাস্তা না করে আমি এতদিন অনেক ভুল করছি, যেটা আমি হচ্ছে এখন নিজে রিয়েলাইজ করতে পারি। আমি হচ্ছে দেখা যাচ্ছে যে শুধু ওয়েট গেইন করে যাচ্ছি, সকালে নাস্তাটা স্কিপ করি, করে দেখা যায় দুপুরে হচ্ছে ক্ষুধাটা বেশি লাগে, দুপুরে দেখা যায় খাওয়াটা বেশি হয়ে যায়, আবার হচ্ছে বিকেলেও দেখা যায় যে ভারী কিছু খাওয়া পড়ে। আর রিসেন্ট হচ্ছে সকালে ভালোভাবে নাস্তা করে দেখলাম সারাদিনই ক্ষুধাটা অনেক কম লাগে। যেহেতু সকালে আমার প্রতিদিন কিছু না কিছু তো বানাইতেই হয়, স্বামীকে যেহেতু লাঞ্চে দিতে হয়, তো তার জন্য আমার হচ্ছে ইজি হয়, আমি ওর জন্য যা দেই দেখা যায় আমার জন্য আমি একসাথেই হচ্ছে কিছু একটা করে নেই। তো এখন হচ্ছে আমি একটু ভালোও ফিল করি, সারাদিন আমার হচ্ছে কাজের এনার্জিটাও ভালো থাকে। আর নাস্তা যখন আমি স্কিপ করতাম, মানে আমি অনেকদিন ধরে ঠিক মতো হচ্ছে সকালের নাস্তাটা করি না, স্কিপ করে দেই, তো এটার জন্য আমার হচ্ছে মাথার পেন হতো, মানে আমি সারাদিনে দেখা যেত যে মাথা ব্যথা ফিল করতাম একটু করে। আর এমনিতেও হচ্ছে আমার একটু সাইনোসাইটের প্রবলেম আছে, আমার হচ্ছে ওই না খেয়ে থাকার কারণে আমার মনে হতো যে ওইটা বেড়ে যেত। তো এখন আমি সকালে রেগুলার নাস্তা করে আমি দেখতেছি, মানে নিজে থেকে ফিল করতেছি যে আমার হচ্ছে ওই মাথার ব্যথাটা একটু কমে গেছে, কম হয়। তো নাস্তা খাওয়া শেষ, আমি এখানে হচ্ছে সকালের নাস্তার যে হাঁড়ি পাতিলগুলো জমছে ওগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেওয়ার পরে আমি একটু নিচে নামবো, কারণ আজকে হচ্ছে ওয়েদারটা এখানে একটু ভালো, মানে কয়দিন তো অনেক হচ্ছে গরম গেল এখানে, মানে হঠাৎ করে আবার আজকে দেখতেছি মানে আকাশটা মেঘা মেঘাচ্ছন্ন হয়ে আছে। যদিও ভর্তা ভাতটা হচ্ছে খুদের ভাত বা বোয়া ভাত, যে যেটাই বলেন, আমাদের উত্তরাঞ্চলে আমরা হচ্ছে খুদের ভাত বলি ওইটাকে, তো ওইটা দিয়ে ভালো লাগে আমার। তো আমার কাছে ওই চালটা এখন নাই, তারপরেও আমি দেখি দু এক রকম যদি পারি আর কি ভর্তা বানাবো। তা আমি একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম, ব্ল্যাক কফি খেয়ে তারপরে আমি হচ্ছে আমার বাসার পাশে হচ্ছে একটা লুলু সুপার শপ আছে, ওইখানে আমি যাব, সাধারণত ওইখানে সবজিগুলো ভালো পাওয়া যায়। আর স্বামীর বাবা হচ্ছে আজকে আমাদের সাথে দুপুরে বাসায় খাবে, ও যেহেতু প্রতিদিন বাসায় থাকে না, তো আজকে হচ্ছে বাসায় আসবে, তো তার জন্য রান্নাটা যেহেতু আমার একটু আগে আগে করতে হবে আজকে, তো আমি হচ্ছে এখনই নিচে নামবো। আর ও যদি এসে বাজার করে তো দেখা যাবে যে বাজার করতে করতে রান্না করতে অনেক লেট হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমি অনেক ভালো, মানে একদম ফ্রেশ হচ্ছে ভেজিটেবল পাইছি। আমার বাসার সামনে যে সুপার শপটা, মানে বিগ মার্ট, যেখান থেকে আমি প্রায় সবসময় বাজার করি, ওইখানে এত ফ্রেশ সবজি আমি সবসময় পাই না। আর লুলু সুপার শপ যেটা, ওইটা আমার বাসা থেকে একটু দূরে, তা আমি হচ্ছে আজকে ওখান থেকেই সবজি নিয়ে আসলাম। আর আমি একটা লাউ নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড হচ্ছে লাউ ভাজি খেতে খুবই পছন্দ করে, আর আমি হচ্ছে ওর সাথে থেকে থেকে অনেক রকমের সবজি ভর্তা এগুলা হচ্ছে আমি খাওয়া শিখে গেছি, যেগুলা বিয়ের আগে কখনোই খাইতাম না। তা আমি হচ্ছে এখানে প্রথমে লাউটা ভাজি করে নিলাম, লাউটা ভাজি করতে করতে আমি আরেকটা চুলায় ডাল সেদ্ধ দিয়ে রাখছি, ডাল সেদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এরপর দেখি কি ভর্তা করা যায়, আমি ভর্তাগুলো করব। তো ডাল ভাজি এগুলো কমপ্লিট, আমি প্রথমে হচ্ছে একটু বাদাম ভর্তা করতেছি, আর বাদাম ভর্তাটা আমি একাই খাবো, ওরা বাবা ছেলে দুজনের একজনও বেশি একটা পছন্দ করে না, বাট আমার কাছে ভালোই লাগে। আমি এটা হচ্ছে প্রথম কার হাতে ট্রাই করছি জানি না, বাট বাংলাদেশে থাকতে আমি দু একবার খাইছিলাম, আমার অনেক ভালো লাগছে। তো আজকে আমি নিজে প্রথমবার বানাচ্ছি এই ভর্তাটা,
এর আগে হচ্ছে নিজে ওইভাবে ট্রাই করা হয় নাই। আর আমার কাছে বাদাম ভর্তা করাটা অনেক সহজ লাগে, জাস্ট বাদামটা ভালো করে ভেজে নেওয়াটাই মানে দরকার বেশি। বাদাম ভাজাটা ভালো হইলে দেখা যায় ভর্তার স্বাদটাও ভালো আসে। আমার হচ্ছে সব ভর্তা ছানা করা শেষ, আমি ডিম ভর্তা করছি, সিমগুলো ভর্তা করে ফেলছি, কিছু হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করলাম, তো এই তো। আর এখানে কিছু কাবাব ভাজতেছি ফ্রিজে, হচ্ছে আগে থেকে রেডি করা ছিল কাবাবগুলো, ফ্রোজেন করা ছিল, তো বের করলাম, কারণ স্বামী তো ভর্তা ছানা এগুলো খেতে পারে না, ছোট মানুষ তো, ও হচ্ছে ডালের সাথে এই কাবাবগুলো খুবই পছন্দ করে, তো তার জন্য কয়েকটা বের করে ভাজতেছি। তো স্বামীর বাবা হচ্ছে এর মধ্যে বাসায় চলে আসছে, স্বামীকেও নিয়ে আসলো। এখন এখন 12:30টার মতো বাজে, ওরা দুইজন হচ্ছে ফ্রেশ হয়ে এখন নামাজে যাবে। আর আলাইন থেকে হচ্ছে এই মরিচগুলো নিয়ে আসছে, আর একদম ফ্রেশ হচ্ছে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে খুবই মজা লাগে, আলাইনের হচ্ছে একদম গার্ডেন ফ্রেশ এগুলা। আর এই বোম্বাই মরিচগুলো আমার কাছে এত ভালো লাগে, মানে এত ভালো স্মেল যে আমি হচ্ছে দুই তিনটা খেয়ে ফেলি। তো ফাইনালি হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আমি ডালটা হচ্ছে আবার একটু গরম করে নিছি, কারণ ওরা নামাজ পড়ে আসতে আসতে খেতে খেতে তো বেশ দেরি হয়ে গেল। আর ভর্তা ছানার ভাতটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে, তো ভাতটা হচ্ছে আমি এখন করছি, মানে খাওয়ার আগে আগে, তো তার জন্য ভালোই লাগছে, মানে ভাত যেহেতু গরম আছে, তো সবাই মজা করে খেলাম, স্বামীকেও খাইয়ে দিয়েছি, আমরা দুজন এখন একসাথে বসে খাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু আবার মানে ঠান্ডা হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করে যেহেতু দিনটা আজকে ভালো, তো আমরা আর মিস করলাম না, আমরা কাছাকাছি একটা পার্কে চলে আসলাম স্বামীকে নিয়ে। আর স্বামীর হচ্ছে স্কুল কালকে থেকে আবার বন্ধ কয়েকদিন, মিড টার্ম ব্রেক, তো তার জন্য একটু ভাবলাম ঘুরে ফিরে আসি। আর বাইরে হচ্ছে একটু কাজও ছিল আমাদের বিকেলে, তো তার জন্য বের হওয়া, তো আমি প্রথমে বাসা থেকে বের হয়েছিলাম স্বামীর সোয়েটার না নিয়ে, তো সোয়েটার হচ্ছে আমরা পরে আবার ব্যাক করে গিয়ে নিয়ে আসছি। মানে বাইরে বের হয়ে আমি ফিল করলাম যে ওয়েদারটা অনেক ঠান্ডা, তো আবার হচ্ছে সোয়েটার নিয়ে তারপরে হচ্ছে আসছি এখানে। তো এখানে বাচ্চাদের হচ্ছে প্লেগ্রাউন্ড এরিয়াতে স্বামী খেলা করতেছে, আর কয়েকটা বন্ধু পাইছে আজকে এখানে, তো খুশি হয়ে গেছে আর কি আসার পরে। আর স্বামী হচ্ছে পার্কে কিংবা বাইরে কোথাও একা একা খেলতে পছন্দ করে না, যদি ওর বয়সী কাউকে পায় তাহলে দেখা যায় যে অনেকক্ষণ খেলা করে ওদের সাথে। তো স্বামী সোনাটা হচ্ছে প্লেগ্রাউন্ডে খেলা নিয়ে ব্যস্ত, তো আমি আর হাজবেন্ড হচ্ছে একটু এখানে হাঁটাহাঁটি করতেছি, কারণ অনেক ভালো লাগতেছিল আজকে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হাঁটতে ভালো লাগতেছে। আর এখানে পরিবেশটা এত সুন্দর, এত গাছপালা, আর রাস্তার পাশে এখন এই ফুলগুলো ফুটে থাকে, যেহেতু এখনও পুরোপুরি সামার সিজনটা এখানে আসে নাই, তো গাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর কি, একদম মানে গ্রিন হয়ে থাকে পার্কগুলো।
তো এই পার্কটাতে আমি এর আগে আসি নাই, মানে আশেপাশে এখানে অনেকগুলো পার্ক আমাদের মানে আবুধাবি সিটিতে, পার্কের কোনো শেষ নাই, পুরো হচ্ছে এই এরিয়াটা জুড়েই পার্ক, মানে একটার পর একটা একটার পর একটা, মানে এক একটা পার্ক একদিনে ঘুরেও দেখা যাবে যে শেষ করা যাবে না। তো এখানে হচ্ছে অনেকদিন পর একটু গাঁদা ফুলও চোখে পড়লো আমাদের। অনেকদিন পরে গাঁদা ফুল দেখলাম। একটু ঘোরাঘুরি করলাম, ওইদিকে সামিরও খেলা শেষ হয়ে গেছে আর আজানও পড়ে যাবে, এখন সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমরা হচ্ছে বাসার দিকে যাব। তো এখানে বসে হচ্ছে আমরা একটু ঝালমুড়ি খাচ্ছি আর সামনের এই কফি শপে হচ্ছে কফির অর্ডার দেওয়া হয়েছে, একটু কফি খাবো, কফি টফি খেয়ে তারপরে বাসায় যাব। তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।